এবিপি আনন্দে এক্সক্লুসিভ সাক্ষাৎকার প্রধানমন্ত্রী দুর্নীতি ইস্যুতে বিরোধীদের নিশানা ক্যামেরা কে সামনে নোটো কে পাহাড় দিখ রহে ভাই ইসকো মনা কেসে কর সকতে বিরোধীদের এজেন্সি আক্রমণের জবাব মোদি যে পুছা যা রহা হ্যায় মগরমচ্ছ কো হাত ক্যুঁ লাগাতে গর ইডি ইয়া সিবিআই ইয়ে কাম করতা হ্যায় সম্মান হোনা চাহিয়ে নিয়োগ দুর্নীতি তদন্তে উদ্ধার কোটি কোটি টাকা ফেরতের আশ্বাস মোদি সরকার কা খজানা ভরনে কে লিয়ে পয়সা তো হ্যায় নি তো মেরি সোচ হ্যায় উসকো ওয়াপিস জানা দুর্নীতির বিরুদ্ধে গ্যারান্টি মোদি ইতিমধ্যে 17,000 কোটি টাকার ফেরত দেওয়ার দাবি 17,000 কোটি দে চুকে এই জনতা কো মিলনা চাহিয়ে আর ইয়ে পসিবল হ্যায় হ্যাঁ মোদির মুখে নিয়োগ দুর্নীতির রেড কার্ড প্রসঙ্গ মঙ্গল ভাই রেড কার্ড ক্যাটাগরি এ কো ইতনা জায়গা ক্যাটাগরি দু কো ইতনা জায়গা ক্যাটাগরি তিন কো জায়গা বড়া সাইন্টিফিক বনা হুয়া হ্যায় দেশের মধ্যে সবচেয়ে ভালো ফল হবে বাংলায় সপ্তম দফার ভোটের আগে আত্মবিশ্বাসী মোদি পুরো হিন্দুস্তান মে দ্য বেস্ট পারফর্মিং স্টেট কোই হোগা তো পশ্চিম বঙ্গাল হবে নরেন্দ্র মোদি আর 7-8 দিনের প্রধানমন্ত্রী পাল্টা মমতা এবারে আসছে না ন্যাচারালি প্রধানমন্ত্রী কথাটা হয়তো 7-8 দিন বলতে পারবে তারপর এক্স প্রাইম মিনিস্টার বলতে হবে 4 জুন ধসে পড়বে তৃণমূল আর ইন্ডিয়া জোটের কেল্লা হুঙ্কার মোদির পাল্টা অভিষেক ছন্দফায় ভোট হয়ে গেছে 31টার মধ্যে তৃণমূল 23 পার করে দিয়েছে বাদীর প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট ফের মমতার নিশানায় বিচার ব্যবস্থার একাংশ আমি সেই রায় মানি না বিচারক বলা যাবে না বিচারকের রায় বলা যায় আই এম অলসো লয়ার হাইকোর্টের রায় বাতিল প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট ফের মমতার নিশানায় বিচার ব্যবস্থার একাংশ অনুচিত বললেন মোদি হামারি ন্যায় ব্যবস্থা পর সওয়াল উঠায়ে যা রহে হ্যায় লক্ষ লক্ষ ওবিসির অধিকার লুট তৃণমূলে রায় ঘোষণার পর বিচার ব্যবস্থাকেও আক্রমণ এবার বিচারপতিদের পিছনে গুন্ডাদের লেলিয়ে দেবেন নাকি সরাসরি মমতাকে নিশানা মোদি প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে মোদির নিশানা পাল্টা তৃণমূল প্রথমে কংগ্রেস সিপিএম এখন বাংলাকে লুট করছে তৃণমূল সিপিএম কে ভোট দেওয়া মানে তৃণমূলকে দেওয়া বাম কংগ্রেস তৃণমূলকে একযোগে আক্রমণ নরেন্দ্র মোদির তৃণমূল বিজেপি দুই দলই একই লুট তো রাজ চালাচ্ছে মোদিকে পাল্টা সেলিম দেশবাসীর মোহভঙ্গ হতে দেখে বাম কংগ্রেসকে নিশানা আক্রমণে অধীর এবিপি আনন্দের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে প্রয়াত প্রণব মুখোপাধ্যায় স্মৃতিচারণায় মোদি ভারতীয় কংগ্রেস কে 19 কে চুনাও মুঝে ফোন কিয়া উনহোনে কাহা ভাই মোদি জি ইতনি মেহনত করোগে তবিয়ত তো কোন দেখতা হ্যায় মহারাষ্ট্রে ভোট প্রচারে রাহুলের বিমানে সমস্যা ফোন করে খোঁজ নিয়েছিলাম দমনে সোনিয়ার কপ্টারে দুর্ঘটনা আহমেদ পটেলের কাছে খোঁজ নিয়েছিলাম এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন নরেন্দ্র মোদি अगर स्वामी अग्निवेश चुनाव सभा में संबोधित करे तो आपको कोई प्रॉब्लम नहीं और ये लोकतंत्र तो बहुत बड़ी ओपन यूनिवर्सिटी होती है मैं तो चाहता हूँ किसी ने घर में नहीं बैठना সাধু সমাজকে আক্রমণ করে রামকৃষ্ণ মিশন ইসকন ভারত সেবাশ্রম সংঘের মতো প্রতিষ্ঠানকে অপমান তৃণমূলের আক্রমণে মোদি তোমাদেরও একটা স্ট্যাটাস আছে বিজেপি বাংলায় ক্ষমতায় এলে শিল্পকর্ম স্থানের জন্য কি করবেন জানালেন মোদি সাউথ এশিয়া কে অন্দর সবচেয়ে বড়ে লিডার বনেঙ্গে পার্টি এন্ড কলকাতা মে তাকত হ্যায় 2047-এ বিকশিত ভারত তৈরির স্বপ্ন এবিপি আনন্দকে জানালেন প্রধানমন্ত্রী 5-3 জাতি তো একদম সে বিশ্ব আপকি তরফ দেখনে কা নজরে বদল যাবে শেষ দফার ভোটের আগে কলকাতায় মোদির রোড শো বাগবাজারে মায়ের বাড়িতে গিয়ে করলেন পুজো নেতাজি স্বামীজিকে শ্রদ্ধার্ঘ নির্বাচনী প্রচার শেষে বিবেকানন্দের স্মৃতিধন্য কন্যাকুমারীর রক মেমোরিয়ালে যাবেন প্রধানমন্ত্রী 30 মে সন্ধ্যে থেকে 1 জুন সন্ধ্যে পর্যন্ত করবেন ধ্যান ভোটের 2 দিন আগে অপসারিত সুন্দরবন পুলিশ জেলার এসপি মিনাখার এসডিপিও রহুরা রাইসি সুন্দরবন পুলিশ জেলার নতুন এসপি সন্দীপ কাল্লা মিনাখার এসডিপিও অমিতাভ কুনার জ্যোতিপ্রিয়র মদতেই শাহজাহানের উত্থান চার্জশিটে দাবি ইডির বাড়িতে প্রচুর অস্ত্র থাকা ইডিকে ঢুকতে না দিয়ে লোক জড়ো করেছিলেন শাহজাহান দাবি সিবিআই এর চার্জশিটে বাংলাদেশের সাংসদকে খুনের পর দেহাংশ ফ্ল্যাশ সন্দেহ গোয়েন্দাদের নিউটাউনে সেপটিক ট্যাঙ্কে মিলেছে মানুষের 5 কেজি মাংস হাড় চুল দাবি সিআইডি সূত্রে পাঠানো হলো ফরেন্সিকে বিমান রেস কাটতে না কাটতেই মর্মান্তিক দুর্ঘটনা তারাতলার ইন্ডিয়ান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু অস্থায়ী সাফাই কর্মী ও সুপারভাইজারের লোকসভা ভোটের আগে কি ভাবছে যাদবপুর দক্ষিণ কলকাতা সাধারণ মানুষ থেকে ভোট প্রার্থীরা কি বলছেন ঘুরে দেখলেন ঋতব্রত মুখোপাধ্যায় তারকার চোখে তারকা কেন্দ্র বিকেল 5:30 শুভেন্দু নাকি সিবিআই ইডি আইটি চালান হাইকোর্টে রক্ষা কবচের ভরসায় রাজনীতি করেন বিরোধী দলনেতা সোজা সাপটা প্রশ্ন বিস্ফোরক উত্তর কার দখলে দিল্লি রাত 8:00